আমি তোমারে কিছু কমু নাই গান লেখছে কোন হালায় ওরে খুজদাছি মুক্তা সরকার একটা গান গাইলো আছে নৌকা ছিল নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে শেষ অন্তরা হইলো ভেবে আবুল সরকার কয় নাই ঝড় তুফানের ভয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার জয় চলছে নৌকা চলবে নৌকা স্বাধীনতার মনুল্লাসে বাংলাদেশে এই বাংলাদেশে এই আবুল সরকার কে আমার উস্তাদ আইসা মুক্তা সরকার তুমি যা গো উস্তাদ কও হ্যাঁ গো দুই চারটা গান নাই আমগো গান লইয়া তুমি টানাটানি পারো কে আস্তে আর লেংরা না পুরা আডে এ রাখ যে তোমার উস্তাদের গান থিয়া তুমি আমার উস্তাদের গান গাও কেন হ্যাঁ শালম সরকারের গান আবুল সরকারের গান কি কোনো কারো বাপ দাদার ধন সম্পত্তি যে আর কেউ নিতে পারবো না খালি হারাই নিব বিষয়টা তো এরকম না তা আপনার গান যদি সবাই গাইতে পারে আপনার উস্তাদের গান যদি সবাই গাইতে পারে আমি গেলে দোষ কি আমার উস্তাদের এমন হাজার হাজার গান আছে আমার গাইতে মন চাই না আমি গাইলাম না একটি গান করলেন পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আসলে যারে তুমি আপন মনে করতাছ ওইটা কোনোদিন আপন ছিলই না যদি আপন হইতো তাইলে কোনোদিন দুঃখ দিত না কি কন হ্যাঁ তাইলে কোনোদিন দুঃখ দিত না আমি তোমারে কিছু কমু না এই গান লেখছে কোন হালায় ওরে খুজদাছি রাগ কয়েকটা বিচ্ছেদ গান গাই আমার কল্যাণটা ধরে লাইছে হ্যাঁ এই ছোট্ট কইরা মুক্তা সরকারের একটা প্রশ্ন করতে হইব সেই প্রশ্নটা হইল এই এই পৃথিবীতে এমন একজন নারী ছিল যেই নারী দুই মুখে চার পাটি দাঁত ছিল দুই মুখে চার পাটি দাঁত আমি জানতে চাই পৃথিবীর কোন নারীর দুই মুখে চার পাটি দাঁত ছিল বোঝেন নাই এই যে আমার একটা মুখ এই একটা নিজে একটা এই দিটাইলে এক পাটি হ্যাঁ এটা কই তুইব আর বেশি কিছু না এবং এই দাঁত হওয়ার কারণ কি ছিল ধর এবার একটা গান গাইল সোনা বন্ধুয়ারে ভালোবাসি আরে তোর মন পাইলাম না না কে কইছে ভালোবাসা ভালোবাসার মতো ভালোবাসলে মন পাওয়া যায় এটা হলো ইসুফ জুলেখার সাক্ষী ইসুফের আশায় 80 বছর পার করে দিছে 80 বছর পর পাইছে না 16 বছরের যুবতী হইয়া তারপরে পাইছে এরপরে আপনার ওই যে বিল্লমঙ্গল চিন্তামণি আপনারা সবাই জানেন শশী পুন্নু চণ্ডীদাস রজকিনী লাইলি মজনু যদিও লাইলি মজনুটা উপন্যাস আর বাকি তিনটার কথা বললাম এটা সত্য ঘটনা শ্রী ফরহাদ এটি সত্য ঘটনা হ্যাঁ ভালোবাসার মতো ভালোবাসলে পাওয়া যায় এই সমস্ত বাদাইম্যা বিচ্ছেদ ছাইরা দুই একটা ভালো বিচ্ছেদ এই বৈজ্ঞানিক যুগে এরম বাদাইম্যা বিচ্ছেদ চলে হ্যাঁ এটি বাদাইম্যা বিচ্ছেদ না খালি বন্ধুরে দোষী করে তোরে পাইলাম না তোরে পাইলাম না তোরে পাইলাম না হ্যাঁ এ হ্যাঁ কি হাই দেব তোর চরিত্র পালনের লেগে তো দূরে দূরে থাকে
দয়াল আমার দয়াল গো ও তার সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরন্ত খোদার দান, এই অফুরন্ত খোদার দান। চিন্তা করো হিন্দু মুসলমান, আজব ছিল শুক্র কীট, মায়ের পেটে ভ্রূণাকারে নাচছিল বুক কীট। এই যে মানব লাগে আজব ছিল শুক্র কীট, মায়ের পেটে ভ্রূণাকারে নাচছিল বুক কীট। রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ পূর্ণ করে, রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ পূর্ণ করে, দুগ্ধ স্তনের ভিতরে জন্ম নিয়া করি পান। পরিধানে এটাও গাছের ফল, খোসার ভিতর হচ্ছে তুলা, আল্লাহর কি কৌশল। এই যে বস্ত্র পরিধানে এটাও গাছের ফল, খোসার ভিতর হচ্ছে তুলা, আল্লাহর কি কৌশল। কুসুম ভরা ডিম্ব মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে, কুসুম ভরা ডিম্ব মাঝে কি সুন্দর পাখি বিরাজে, সাজাইলেন অপরূপ সাজে সৃষ্টিকর্তা ফুল বাগান। তার মহিমা বনি আদম করলে অস্বীকার, রাব্বি কুমা চুকা জীবন পড়ো না একবার। তার মহিমা বনি আদম করলে অস্বীকার, রাব্বি কুমা চুকা জীবন পড়ো না একবার। একটি মাছের লক্ষ্য ছানা সর্বলোকের আছে জানা, একটি মাছের লক্ষ্য ছানা সর্বলোকের আছে জানা, নিত্য নতুন যোগাখানা ফজলুল করিম লিখে গান। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা, হযরত আলীর চরণ সেবী ইমাম দুই জনা। আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা, হযরত আলীর চরণ সেবী ইমাম দুই জনা। বন্দি নবীর চারিয়ারে মা বাবা উস্তাদ পীরে, চার তরিকার চার পীরে রে, ভক্তি জানাই নত শিরে, বাগদাদে বড় পীর বন্দি, দিলেতে করিয়া সন্ধি, বন্ধনা করিলাম তারে, খাজাকে
সবাই বন্দি চিস্তি আজমির শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু পারি মুর্শিদা মান্নি স্যার চিস্তি আজমির শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু পারি উস্তাদ আমার আবুল সরকার ফুরাইলে গোরস্থান।